एवरीवन आमार चैनेले सबाई के स्वागत जानी आजकेर भिडियोटी शुरू करछी। आजके आमी शेखाबो किभाबे किछु छोटो छोटो टिप्स और ट्रिक्स फलो करे बाड़ीतेई एकदम परफेक्ट और झरझरे बासंती पोलाओ तैरी करे नेवा जाए। तो सेइटा देखार जोन्नो पुरो भिडियोटा भालोभाबे देखुन। तो चलुन शुरू करा जाक आजकेर भिडियो। तो एखाने निये निएछि 300 गोबिंदभोग चाल। गोबिंदभोग चाल दिए आजकेर रेसिपिटा आमरा बानाबो। अनेके देहरादून बा बासमती चालो व्यवहार करें। तो एखाने चालटा प्रथमे आध घंटा जले भिजिए रेखेछिलाम, तारपरे जलटा झेड़े निये आध घंटा चालटा शुकिए निएछि। तो एबार एते एड करछि 2 चामच घी, 1 चामच आदा बाटा, 1/2 चामच गरम मसला गुड़ो, 2 चामच हलुद गुड़ो और दिए दिच्छि 1 चामच काश्मीरी रेड चिली पाउडार। এবার এই মশলাগুলো দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা ছোট টিপস আমি যেটা ফলো করেছি সেটা আপনারা চাইলে করতে পারেন। অনেকে এটাতে ফুড কালার অ্যাড করেন পোলাওটা একটা হলুদ কালার আসার জন্য। তো অনেকে আবার ফুড কালার অ্যাভয়েড করার জন্য শুধু হলুদ গুঁড়ো দেন, কিন্তু বেশি হলুদ গুঁড়ো দিলে পোলাওটা যখন তৈরি হয়ে যায় তখন একটা হলুদের স্মেল আসে। তো আপনারা চাইলে এটা আমি আপনাদের সাজেস্ট করব যে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবেন, কারণ আমরা সবাই জানি যে কাশ্মীরি রেড চিলি পাউডারে ঝাল হয় না কিন্তু একটা খুব সুন্দর লাল কালার আসে। মশলাগুলো ভালোভাবে চালের সাথে মেখে নিচ্ছি যাতে কোনো চাল বাদ না যায়। এবার এইভাবে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব যাতে ফ্লেভারটা চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই, এটাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটা একটু গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ। কিশমিশ ও কাজু বাদামটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করতে পারেন, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। এবং কিশমিশটা এখানে আমরা 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তো একটু লাল লাল ভাজতে দেব। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা একটি পাত্রে তুলে নেব। এবার সেই একই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা একটু বেরিয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা ম্যারিনেট করা চালটা দিয়ে দিচ্ছি। তো সব চাল দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরেকটা টিপস বলে দিই, চালটা দেওয়ার পর প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব যাতে চালের মধ্যে কোনো স্টার্চ না থাকে। যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় তাহলে ভালো ঝরঝরে পোলাও তৈরি হয় না। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিছুক্ষণ পরে এটা একদম একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট কালারে চলে আসবে। দেখুন আরেকটু ভাজতে হবে এবং এটাকে এরকম বারবার নাড়িয়ে যেতে হবে যাতে চালটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। যতক্ষণ এদিকে চালটা ভাজা হচ্ছে ততক্ষণে অন্য একটি গ্যাসে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো ভালোভাবে চালটা 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো এবার অ্যাড করব 1.5 গ্লাস মতন গরম জল। জলটা খুবই দেখে শুনে দেবেন যেন বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলে গলে যাবে। এবং এতে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম যাতে একসাথে একটু গলে যায়। তো সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা প্রথমে একদমই সামান্য পরিমাণে দেবেন, পরে দরকার হলে আরও অ্যাড করে দিতে পারেন। তো ঢাকা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন জলটা অনেকটাই কমে গেছে। এবার এটাকে দেখুন ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর নিচে লেগে গেছে কিনা দেখছি। চালটা আমাদের প্রায় 70% হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, দরকার হলে একটা চাল একটু টিপে দেখে নেবেন। তো এতে অ্যাড করে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণ জল যাতে চিনিটা একটু গলে যায়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দেবেন, তাহলে এই কাঁচা লঙ্কাটার একটা খুব সুন্দর ফ্লেভার
চালের মধ্যে মিশে যায় আর খেতেও খুব টেস্টি লাগে। চিনিটা কিন্তু চালটা প্রায় 60-70% গলে যাওয়ার পরেই অ্যাড করবেন, একদম প্রথমে একদমই যেন চিনিটা অ্যাড করবেন না, তাহলে চালটা মোটেও গলবে না। এটা আবার ঢাকা দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায়। 5 মিনিট পর দেখুন আমাদের একদম রেডি বাসন্তী পোলাও, আর দেখুন কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এতে কোনো জলও নেই, বেশি গলেও যায়নি। আমি আরেকটা জিনিস সাজেস্ট করব যে পোলাওটা যখন তৈরি হয়ে যাবে এটা যেন গরম গরম খাবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়। তো তৈরি আজকের রেসিপি বাসন্তী পোলাও। সামনেই দুর্গাপুজো আসছে এবং আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে অনেক কিছুই শিখতে পেরেছেন কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আরও ভালো ভালো টিপস ও ট্রিক্স সহ রেসিপি জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।